কি ফোন দিয়ে বাসা নিচে নামতে বললেন কেন? আপা আপনার যে জামাটা আমি নিয়ে আসছি এটা রাখেন, আমি নিজের হাতে অল্টার করছি। কি অল্টার করেছেন আপনি? আপনি আমার মেজারমেন্ট নিয়েছেন, আপনি যে অল্টার করবেন? আপনি এটা পরেন আপা, আপনার আমি জানি এটা আপনার হয়ে যাবে। যদি হয়ে না যায় তারপরে আবার দিবেন, আবার করে দিব, কোনো সমস্যা নেই আপা। ঠিক আছে আপা, এটা রাখেন আপা, না হয় আমি 14 বার করে দিব আপা, কোনো সমস্যা নেই আপা। কিন্তু আপা এই এলাকায় আমার একটা সুনাম আছে। ঠিক আছে আপা, আপা আপনি আসবেন আমার দোকানে? দেখি এটা পরে দেখি, তারপর চিন্তা করে দেখবো আসবো নাকি। জি আপা, আপনি মনে কষ্ট রেখেন না, দরকার বললে টাকা নিব না আমি। এই টাকা দিয়া আপনি নতুন কাপড় দিলে আমি নতুন ভাবে বানাই দেবো, সেটা আপনি কোনো টাকা নিব না আপা। ঠিক আছে, থ্যাংক ইউ। রাগ কমছে? কমবে, কাপড়টা পরে দেখি তারপর। জি আপা, ঠিক আছে, ঠিক আছে আপা। আসলে আপা আমি তো সত্য কথা কইতেছি, আমার তো আপনার কথাটা বোঝা হারতেছেন তাই না? আপনি আমার দোকানে আসবেন, আপনার আমি এক কাপ চা খাওয়াবো আপা। ভুলটা আমার যে শয়তান জাউরা বলে আছে না, ও করছে, আমি করি নাই আপা। ঠিক আছে আসি। মাফ করে দিও না। আরে পায় ধরো বাচ্চা। তিন কাপ নিয়ে আসিস, যা যা। ওলাটা জাউরা আছে, জাউরা হইলে কি হইব? ওরা কিন্তু কাজ খুব ফাইন, এই জন্য রেখে দিছি। কিন্তু ভাই আপনার হাতের কাজ তো আরো ফাইন। মানে আমি না এই কাপড়টা যখন দেখছিলাম বাসায় গিয়ে, আমি ভাবছি এই কাপড়টা কখনো পরতেই পারবো না, অনেক শখ করে কিনছিলাম। তো আপনি বানা দেওয়ার পর এখন পারফেক্টলি ফিট হয়েছে। আমি তো কইছি কাস্টমার দিতে আমার জন্য লোক কি, আমি খুব যত্ন নিয়ে বানাই। আচ্ছা আমি এখন একটা নতুন কাপড় বানাতে আসছি। তাই নাকি? এই যে আমরা চয়েস করলাম, ফাইন আছে, আপনার লাগে মানাইবো। কিন্তু আচ্ছা এইটার গলাটা আমি একটু কলারের মতো দিতে চাই। শার্টের কলার না পাঞ্জাবির কলার? পাঞ্জাবির কলার। আপনি বলেন তো ভাই কোনটা ভালো হবে? আমি একটা নিজের মতো একটা ডিজাইন করে দিই নাকি? আচ্ছা তো ওই আতাটা কইলাম একটু ছোট হইব। ঠিক আছে সমস্যা নেই। একটা ভাবটা নিয়ে নি। হ্যাঁ মায়ের মানুষ তো নাই, সমস্যা নেই ভাই, হাতের মাপই তো। আমার দুই হাতের রকম।